আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। বেশিরভাগ মানুষ শুনে ইসলাম পালন করে, এ কারণে অনেক ভুল ইসলাম মানার প্রবণতা আছে। আমরা যদি ক্রিকেটার সাকিবকে দেখি, আবার ব্যক্তি সাকিবও কিন্তু এটা অন্যরকম, অন্যদের থেকে অনেকখানি আলাদা, চলনে বলনে সব কিছুতেই, আচার আচরণে। ব্যক্তি সাকিবকে আমরা জানি একটি ইসলামিক মাইন্ডের, নিশ্চয়ই আমরা মুসলিম ইসলামিক মাইন্ডের হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা একটু বেশি লক্ষ্য করা যায় না। আপনি যদি দেখেন এই পৃথিবীতে আসার আমাদের উদ্দেশ্যটা কি, আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি, কিন্তু তার পাশাপাশি তো আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, সেটা আমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য। কারণ সবারই মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না, কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি যে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য। আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে, আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে, এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই। আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখেরা দুই দিক দিয়ে আমাকে সাহায্য করতেছে। আপনারা এক সহকর্মী আছেন মৃত্যুঞ্জয়, তার মধ্যেও আমরা এই জিনিসটা দেখেছি, মানে আপনারা আপনাদের দুজনের সম্পর্কের জায়গাটাও নিশ্চয়ই অনেক বেশি মধুর। আমাদের দুজনই ফ্রেন্ডশিপ, আমার তো বেস্ট ফ্রেন্ড মৃত্যুঞ্জয় চৌধুরী অবশ্যই, এবং এই জিনিসটা একটা বড় ইয়ে আছে ইসলামিক মাইন্ডের কারণে থাকার কারণে। ও প্র্যাকটিস করার চেষ্টা করে, আমিও প্র্যাকটিস করার চেষ্টা করি, তো এই জিনিসটা আমরা একে অন্যকে সাহায্য করি। বা আমি যদি একটু ইসলাম থেকে দূরে সরে যাই ও আমাকে পুশ করে, ও যদি একটু দূরে সরে যায় আমি ওকে পুশ করি। তো আমাদের এটা আসলে খেলা লাইফেও সাহায্য করতেছে এবং ইসলামিক লাইফেও সাহায্য করতেছে। সতীর্থরা কীভাবে দেখে এই জিনিসগুলোকে? ওরা খুবই পজিটিভলি নেয়, এবং যখনই ওরা কোনো জিনিস না বোঝে বা ইসলামিক কোনো একটা বিষয় জানার চেষ্টা করে তখন আমাদের দুজনের কাছেই আসে। আমরা যদি জানি আমরা বলি, না হলে বিভিন্ন শাখের কাছ থেকে প্রশ্ন করে তারপরে ওদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। এটাকে একদম পারিবারিকভাবেই নাকি আপনি ব্যক্তিগতভাবে পড়াশোনা করে বই পড়ে শিখেছেন, আত্মস্থতা করলেন কীভাবে? এটা আসলে মূলত অনলাইন থেকে, আমি অনলাইনে বিভিন্ন ভিডিও, শায়েকদের ভিডিও, আবু বকর জাকারিয়া স্যার, মুতরমা মাদানি স্যার, ওনাদের ভিডিও থেকে আসে অনুপ্রাণিত। তারপরে থেকে আমি বুঝলাম যে শুধু শুনে ইসলাম মানা যাবে না, শোনার পাশাপাশি আমাদের পড়তে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ শুনে ইসলাম পালন করে, এ কারণে অনেক ভুল ইসলাম মানার প্রবণতা আছে। তো তার সেই জন্য আমি শোনার পাশাপাশি আমি স্টাডি করাও স্টার্ট করলাম, এবং ওইভাবেই আসলে। আমরা মাঠে তো বিভিন্ন খেলোয়াড়কে আমরা দেখি, কেন জানি আমার পার্সোনালি মনে হচ্ছে যে আপনি মেন্টালি অনেকটা স্ট্রং থাকেন। আপনি হয়তো এক ওভারে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছেন, পরের ওভারেই কোনো না কোনোভাবে হয়তো খুব একটা ডিফিকাল্ট একটা বল দিয়ে কামব্যাক করার চেষ্টা করেছেন, এই মেন্টাল স্ট্রেংথটা আপনার উৎসটা কী? এই জিনিসটা আমি বিপিএল থেকে শিখছি, এই বিষয় যে আমি একটা ওভার খুব এক্সপেন্সিভ হয়ে গেলাম, পরের ওভারে কীভাবে আমি কামব্যাক করতে পারবো, এই বিষয়টা মাশরাফে আমাকে খুব হেল্প করছে। এবং এই জিনিসটা আমি বিপিএল থেকে শিখতে পারছি যে না, সমস্যা নাই, একটা বলারের হাতে অনেকগুলো অপশন থাকে। একটা ব্যাটসম্যান কিন্তু একটা বলে আউট হয়ে যায়, কিন্তু একটা বলার তার কাছে ছয়টা বল আছে, ছয়টা বল করতে পারবে। এবং আমি যদি এক্সপেন্সিভ হয়েও যাই, পরের ওভারে যদি একটা উইকেট আমি নিয়ে আসতে পারি, খেলার মোমেন্টামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ওই জায়গাটাতে কীভাবে মেন্টালি স্ট্রং থাকা লাগবে, এই জিনিসটা মাশরাফের কাছ থেকে আমি শিখছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে অনেক হইচই, আবার অনেকটা ভাটাও পড়েছে, আবার আপনারা যখন ওই ব্যাচের খেলোয়াড়রা যখন পারফর্ম করেন মাঠে, আবার আলোচনা হয় আপনাদের নিয়ে। এবার ইমার্জিন এশিয়া কাপটা গেল, সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের বিপক্ষে, কিন্তু আপনারা যারা ওই ব্যাচের যারা ছিলেন বা আপনারা যারা রাইজিং, তাদের পারফরমেন্স নজর কাড়া পারফরমেন্স। আপনিও বাংলাদেশের বোলারদের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার, নিজের পারফরমেন্স মূল্যায়নটুকু কেমন করবেন ইমার্জিন এশিয়া কাপ? এই টুর্নামেন্টে আসার আগে আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলার, যদিও আমরা ফাইনাল খেলতে পারি নাই, আনফর্চুনেটলি সেমিফাইনালে আমরা হেরে গেছি। তবে যদি আমার পার্সোনাল গোল বলেন, আমি বলবো যে আমি এটাই প্ল্যান করে আসছিলাম যে সিচুয়েশনে ক্যাপ্টেন আমাকে বল দেবে আমি ওই সিচুয়েশন যাতে উইন করতে পারি। যদি আমাকে মিডিল ওভারে আনে, যদি টিমে একটা রিকোয়ারমেন্ট, টিমে একটা উইকেট লাগবে,
আমি যাতে ওই সময় একটা উইকেট নিয়ে আসতে পারি, এটা আমার টার্গেট ছিল। মানে আমি যে সিচুয়েশানে বল করতে আসবো আমি যাতে ওই সিচুয়েশানটা উইন করতে পারি, এটাই আমার লক্ষ্য ছিল। আর উইকেট যদি আপনি বলেন, উইকেট অনেক সময় লাকের উপরে ডিপেন্ড করে। অনেক সময় আপনি ভালো বলে উইকেট পাবেন, অনেক সময় খারাপ বলে উইকেট পাবেন। সো আমার টার্গেটই ছিল আমি যখনই আসবো তখনই যাতে ওই মোমেন্টটা যাতে আমি উইন করতে পারি, এটাই আমার টার্গেট ছিল। আলহামদুলিল্লাহ উইকেটগুলোতে পাইছে, এটা আমার জন্য বোনাস। সাকিব, আমরা বাংলাদেশের ক্রিকেটে যে কজন ক্রিকেটারকে দেখেছি আলো ছড়িয়েও আড়ালে থাকা, তাদের মধ্যে আপনি একজন। আপনাকে নিয়ে আপনি যে ধরনের পারফর্ম করেন বা করে এসছেন, আপনাকে নিয়ে ওই ধরনের আলোচনা হয় না, এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন? এটা সত্য যে, তবে আমি চেষ্টা করি যেখানে আমি খেলি আমি ভালো খেলার চেষ্টা করি, কারণ এটাই আমার কাজ। আমি যে টিমের সাথেই যাবো, আমি যদি বিপিএলে খেলি আবাহনীর পক্ষে বা বিপিএল যদি সিলেটের পক্ষে খেলি, আমি যেখানে যাবো এখানে ভালো খেলাটা আমার দায়িত্ব। এখন আমি যদি ভালো খেলতে পারি তাহলে আমি আমার পক্ষ থেকে অনেস্ট আছি, এবং আলোচনা তো হবেই, এরা মানুষ করবে, কিন্তু আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি আমি যেখানেই খেলবো আমি যাতে ভালো খেলতে পারি। এই যে বিপিএলের কথা বলছিলেন, বিপিএলের কথা বলছিলেন, গত বিপিএলের কথা যদি বলি, আপনার দলে তাহিদিদয় খেলেছে, শান্ত খেলেছে, মুশফিক ভাই খেলেছে, মাশরাফি ভাইয়ের মতো একজন নেতা ছিল, সেই জায়গাটায় সবাই পারফর্ম করেছে, হাইলাইট হয়েছে মোটা দাগে দুই তিনজন, আপনিও কিন্তু ইনপুট দিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করার পিছনে, সেটা নিয়েও কিন্তু কোনো আলোচনা হয়নি। আলোচনার বাইরে থেকে আপনি নিজেকে পারফর্ম করে দিচ্ছেন এবং উজার করে যাচ্ছেন, নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, স্বপ্নটা নিশ্চয় অনেক বড়। অবশ্যই আমি নিজেকে প্রিপেয়ার করতেছি যাতে হাইয়েস্ট লেভেলে ক্রিকেট ভালোভাবে খেলতে পারি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাতে লং টাইম আমি সার্ভিস দিতে পারি দেশের জন্য, এবং এভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতেছি। আর এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করতেছে, বিপিএলের পারফরমেন্স বলেন, ডিপিএলের পারফরমেন্স বলেন, আমি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি এখান থেকে। আমি যদি এখানে ভালো খেলতে থাকি ইনশাআল্লাহ একসময় আমি আমার ড্রিমটা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশা করি। এই যে মেন্টাল স্ট্রং থাকা, আমরা দেখছি যে আপনাদের সাথে একজন কাজ করছেন ডেভিড স্কট, ন্যাশনাল টিমেও একজন কাজ করছেন, এই জিনিসটা এখন জাতীয় টিমেও ম্যানেজমেন্টও চেষ্টা করছে প্লেয়ারদেরকে কীভাবে মেন্টাল স্ট্রং রাখা যায়। আপনারা বিশ্বকাপ জয়ে এসছেন অনেক চাপের মুখে, আপনাদেরকে তারপরেই থেকে ধরা হচ্ছে যে বাংলাদেশের আপকামিং যারা স্টার আসবে তারা সবাই মেন্টালি অন্তত স্ট্রং থাকবে, সেই জায়গাটায় ভারতের বিপক্ষে আমরা দেখলাম যে আসলে সেই মেন্টাল স্ট্রেংথটাই আসলে ব্যাটাররা বিশেষ করে ধরে রাখতে পারেনি। আপনার কাছে কী বলবেন আসলে এই ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে? এটা একটা অ্যাক্সিডেন্ট বলবো আমি, যদিও আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল, কারণ 94-2 লস ছিল আমাদের, আমাদের খুব বেশি রান লাগতো না, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই নার্ভটা হয়তো ধরে রাখতে পারি নাই, ব্যাটসম্যানরা হয়তো তাদের সেরাটা দিতে পারে নাই, কিন্তু আমাদের টিমে যথেষ্ট ট্যালেন্ট আছে, আমরা এই টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারতাম, ফাইনালে একটা ভালো কম্পিট দিতে পারতাম যাদের সাথে আমরা ফাইনাল খেলবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই, এটাই আসলে তকদিরে লেখা ছিল। ভারত যখন ফাইনাল নিয়ে ছক করছে, আপনাদেরকে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে, আফসোসটা কি একটু বেশি হচ্ছে কিনা? খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে, কারণ আমরা জানতাম আমরা ডিজার্ভ করি এই টুর্নামেন্টে ফাইনাল খেলার, কিন্তু খেলতে পারি নাই, এটা আসলে কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। নিশ্চয়ই এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু লেসন নিয়েছেন, ব্যক্তিগতভাবে নিয়েছেন, সেগুলো নিশ্চয়ই সামনে বলছিলেন যে ক্যাম্প হবে বগুড়ায়, আপনি এসপি ক্যাম্পে আছেন, সামনে অনেক ইভেন্টও আছে বাংলাদেশের, এই টিমের ট্যুর আছে, এসপি ট্যুর আছে, ঘরে মাঠে খেলা আছে, ওভারঅল নিজেকে কীভাবে সামনের ইভেন্টগুলো নিয়ে প্রকাশ করছেন? প্রত্যেকটা টুর্নামেন্টই শেখার জন্য একটা সবথেকে ভালো ক্ষেত্র, এক একটা টুর্নামেন্ট পরে আপনি নিজেকে জাজ করতে পারবেন, আচ্ছা ঠিক আছে এই টুর্নামেন্টে আমি এই জিনিসটা আমার ভালো ছিল, এই টুর্নামেন্টে এই জিনিসটা ভালো ছিল না। সো যে জিনিসগুলো আমার ভালো ছিল না, আমার কথা হয়েছে আমাদের পেস বোলিং কোচের সাথে, নেক্সট আমরা এসপি ক্যাম্পে জয়েন করবো বগুড়াতে, ওইখানে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব, কারণ প্রত্যেকটা সময় নিজেকে ছাড়িয়ে যাওয়াটাই কিন্তু আসল বিষয়, আর আমি এটাতেই ফোকাস করতেছি যে কীভাবে নিজেকে আরও বেটার করা যায়, কীভাবে নিজেকে আরও কম্পিটিটিভ করা যায়, এই জিনিসটাই আমার ফোকাস।